দেশীয় গ্লোব বায়োটেকের করোনা টিকা বঙ্গোভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল জমা, অনুমোদন পেলেই মানব দেহে পরীক্ষামূলক প্রয়োগ। অবশেষে দূর হচ্ছে পদ্মা সেতুর দুই প্রান্তে রেল লাইনের নকশা জটিলতা, জাজিরায় বাড়ছে খুঁটি, মাওয়ায় ভাঙা পড়বে দুটি পিলার। এবং চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্পনগরে গড়ে উঠেছে একের পর এক শিল্প কারখানা, চলতি বছরের মাঝামাঝিতে উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ ও জাপানের দুটি স্টিল মিল। বাংলার সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। দেশীয় গ্লোব বায়োটেকের করোনা ভ্যাকসিন বঙ্গোভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের নৈতিক অনুমোদনের জন্য বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ বিএমআরসিতে আবেদন করা হয়েছে। দুপুরে সিআরও লিমিটেডের মাধ্যমে বিএমআরসিতে ওই আবেদন জমা দেওয়া হয়। গ্লোব বলছে অনুমোদন পেলে শিগগিরই মানবদেহে প্রয়োগ করা হবে এই টিকা। তবে কবে নাগাদ সাধারণ মানুষের কাছে পৌঁছাবে টিকা সেটি এখনই না জানালেও সফলভাবে প্রক্রিয়া শেষ করতে চায় প্রতিষ্ঠানটি। প্রাণীদেহে প্রথম ধাপের সফলতার সুসংবাদ জানানোর প্রায় ৬ মাস পর বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে বঙ্গোভ্যাক্স। রোববার সকালে সিআরও লিমিটেডের মাধ্যমে বাংলাদেশি গবেষকদের উদ্ভাবিত করোনার টিকা বঙ্গোভ্যাক্সের ইথিক্যাল ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন নিয়ে বিএমআরসিতে আসে গ্লোব বায়োটেকের দল। এ সময় উপস্থিত ছিলেন গ্লোব বায়োটেকের চেয়ারম্যান হারুনুর রশিদ, সিও ডক্টর কনক নাগ, প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডাক্তার আসিফ মাহমুদ সহ রিসার্চ টিমের অন্যান্য সদস্যরা। দুপুর ১২:৩০টার দিকে বিএমআরসিতে জমা দেয়া হয় আবেদন। এরপর গণমাধ্যমে কথা বলেন তারা। বলেন অনুমোদনের পর ৭ থেকে ১০ দিনের মধ্যে ট্রায়ালে যেতে পারবে বঙ্গোভ্যাক্স। সায়েন্টিফিক্যালি আমরা আগাচ্ছি এবং সায়েন্টিফিক্যালি যখন এটা অ্যাপ্রুভড হবে তখনই সেফটি, ইমিউনোজেনিসিটি এগুলো সব কিছু দেখেই আমরা মানব দেহে এটাকে প্রয়োগ করব। সমন্বিত দুটি ধাপে শতাধিক স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হবে ভ্যাকসিন। তবে তার আগে প্রত্যেকের জন্য করা হবে স্বাস্থ্য বীমা। ঢাকার ভেতরে বেসরকারি একটি প্রতিষ্ঠানে চলবে টিকার পরীক্ষামূলক প্রয়োগ, যাতে রেগুলেটর অনুমোদনের জন্য বিলম্ব না হয়। কারণ এখানে আমাদের বুঝতে হবে আমরা একটা প্যান্ডেমিক ফেস করছি। আমি আজকে ফেজ ১ শেষ করলাম, আবার ৩ মাসের ফেজ ২ ধাক্কায় গেলাম, ৬ মাস লাগলো, সময় নষ্ট হবে। সেজন্য আমরা চাচ্ছি যে ফেজ ১ ফেজ ২ আমরা একসাথে অনুমোদন নিব, কিন্তু অবশ্যই প্রোটোকলে বলা আছে ধাপে ধাপে করা হবে। আমরা আসলে ওনাদের সাজেশন, প্রোটোকলের যে নিয়ম আছে সেই নিয়ম মেনে ঢাকাতে এই ট্রায়ালটা হবে। এটা হসপিটালে তো অবশ্যই হবে, কিন্তু কোনো সরকারি হাসপাতালে না, এটা সিআরওর একটা ক্লিনিক্যাল সাইট আছে, সেই সাইটে হবে। মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়ালের পুরো প্রক্রিয়া বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সম্পন্ন হবে বলে জানায় গ্লোব বায়োটেক। ক্লিনিক্যাল ট্রায়ালের যে ডোজ সেটা কিন্তু সার্বিক তত্ত্বাবধানে রেগুলেটরদের উপস্থিতিতেই হতে হবে। ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য যে ব্যাচগুলি সেগুলি কিন্তু এখন আমরা শুরু করিনি। তবে এ বিষয়ে কোনো কথা বলেনি বিএমআরসি। রাশেদ বাপ্পি, সুমো সংবাদ, ঢাকা। অবশেষে দূর হচ্ছে পদ্মা সেতুর দুই প্রান্তে রেল লাইনের নকশা জটিলতা। জাজিরা প্রান্তের পিলারে খুঁটি বাড়িয়ে সংশোধন করা গেলেও মাওয়া প্রান্তে পিলার ভাঙার কোনো বিকল্প নেই রেল মন্ত্রণালয়ের হাতে। চলতি সপ্তাহে এমন সংশোধিত নকশায় তারা জমা দিয়েছে সেতু মন্ত্রণালয়ে। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। জটিলতা দেখা দেয় গত বছরের জুলাই মাসে। সড়ক থেকে সেতুতে গাড়ি ও ট্রেন ওঠার জন্য যে ভায়াডাক্ট নির্মাণ করা হচ্ছে সেখানে সেতুর দুই প্রান্তে রেলের দুইটি করে চারটি পিলারে মেলে ত্রুটি। আন্তর্জাতিক মান অনুযায়ী রেলের পিলারগুলোর নিচ দিয়ে সেতুতে গাড়ি উঠতে হলে পিলারে যে ১৫.৫ মিটার উচ্চতা ও ৫.৮ মিটার প্রস্থ থাকা দরকার তা নেই। বিষয়টি জানার পরই ত্রুটিপূর্ণ এলাকায় রেলের কাজ বন্ধ করে দেয় সেতু মন্ত্রণালয়। এ নিয়ে গত ৬ মাসে জল ঘোলা হয়েছে অনেক। একটি সংশোধিত নকশা রেল মন্ত্রণালয়ে জমা দিলেও সেটি প্রত্যাখ্যান করে সেতু মন্ত্রণালয়। পরে বুয়েটের সহযোগিতায় ৩১শে ডিসেম্বর জাজিরা প্রান্তের ত্রুটিপূর্ণ দুইটি পিলারের প্রতিটিতে বাড়তি দুটি করে খুঁটি যোগ করে আরেকটি নকশা জমা দেয় রেল মন্ত্রণালয়। এবার চলতি সপ্তাহে মাওয়া প্রান্তের জন্য জমা দিয়েছে তৃতীয় নকশা। তবে এই নকশায় সেতু মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী পিলারের উচ্চতা আর প্রস্থ নিশ্চিত করতে ভাঙতে হবে দুটি পিলার। আমাদের মতামত পাওয়া পর সিদ্ধান্ত নিয়ে বলছে ভাঙতে হবে কিনা, এবং আমাদের কনসেপচুয়াল ড্রয়িংটা দিয়েছি, ওরা কি মতামত দেয় তারপর ডিসিশন করবে।
আমরা ডিটেইল ডিজাইনটা এখনো পাইনি, কনসেপচুয়াল ডিজাইনটা বিডি ওকে করে দিয়েছে, সেই অনুযায়ী ডিটেইল ডিজাইন করছে, তারপরে বলতে পারবো। মা অংশে ভায়াডাক্টের 14 ও 15 নম্বর পিলার দুটি ভাঙতে এর মধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। এই দুটি পিলারের নিচ থেকে সরে নেওয়া হয়েছে মাটি। সংশোধিত নকশায় সেতু মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়া গেলেই শুরু হবে ভাঙার কাজ। জুলাই থেকে জানুয়ারি ছয় মাস পর আবার কাজ শুরু হচ্ছে এই মাওয়া প্রান্তে রেলের ভায়াডাক্টের। মাওয়া ও জাজিরা দুই প্রান্তেই রেলের ভায়াডাক্টের নকশার সমাধান মেলায় হাঁপ ছেড়ে বেঁচেছেন পদ্মা সেতুর প্রকৌশলীরা। আগামী মাসের মধ্যেই দুই প্রান্তে সংশোধিত নকশায় কাজ শুরু করার ব্যাপারে আশাবাদী রেল কর্তৃপক্ষ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনার স্থবিরতা কাটিয়ে অবশেষে 2.5 লাখ কোটি টাকার বিনিয়োগ লক্ষ্যমাত্রা নিয়ে বঙ্গবন্ধু শিল্পনগরে গড়ে উঠছে একের পর এক শিল্প কারখানা। চুক্তি হওয়ার সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেওয়া হচ্ছে কারখানা স্থাপনের নির্ধারিত স্থান। চলতি বছরের মাঝামাঝি উৎপাদনে যাচ্ছে বাংলাদেশ এবং জাপানের দুটি স্টিল মিল। নূরজামাল আতিকের ক্যামেরায় কমলদের দুপর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। শ্রমিকদের শোরগোল, গাড়ি আর যন্ত্রের শব্দের সরগরম, একসময়ের পানিতে ডুবে থাকা চরাঞ্চল এখন দেশের সর্ববৃহৎ শিল্পনগরী মিরেশরাই ইকোনমিক জোন। জাতির জনকের নামকরণে নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু শিল্পনগর। করোনার কারণে আটকে যাওয়া কাজ এগিয়ে নিতে শ্রমিকদের চেষ্টার কোনো কমতি নেই। প্রতিদিন কোনো না কোনো প্রতিষ্ঠান ঘটা করে তার কারখানা স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। চরের মাটিতে কাটা হচ্ছে কারখানা স্থাপনের খুশির কেক। আবার কোনো কোনো প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা আসছেন কাজের অগ্রগতি দেখতে। যখন ফরেন ইনভেস্টমেন্ট আসবে দেখবেন তাদেরকে, তাদের সঙ্গে সঙ্গে অনেকগুলি লোকাল ইন্ডাস্ট্রি এবং মাল্টিপ্লায়ার ইফেক্ট হিসেবে অনেকগুলো ডেভেলপ হয়ে যাবে। দু বছরের কম সময় ধরে চলে আসছে দেশের সর্ববৃহৎ এই শিল্পনগরী গড়ে তোলার কাজ। ইতিমধ্যে এখানে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে বিদেশি নানা প্রতিষ্ঠান। আগামী 5 বছরের বিনিয়োগের পরিমাণ 3 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা কর্তৃপক্ষের। 2030 নাগাদ যখন এই শিল্পনগর বাস্তবায়নটা শেষ হবে তখন এখানে মিনিমাম 25-30 বিলিয়ন ডলারের বিনিয়োগ হবে এবং এখানে কমপক্ষে 15 লক্ষ মানুষের সরাসরি কর্মসংস্থান হবে। সবশেষ তথ্য অনুযায়ী বঙ্গবন্ধু শিল্পনগরে চীনের মালিকানাধীন কেমিক্যাল কারখানা, জাপানের স্টিল, ভারতের রং, বাংলাদেশের সুতা তৈরি কারখানা স্থাপনের কাজ চলছে দ্রুত গতিতে। বলতে গেলে অনেকটা গল্পের মতো শোনাবে, এই জায়গায় একসময় 5-10 ফুট পর্যন্ত পানিতে তলিয়ে থাকতো আর জোয়ার হলে পানির উচ্চতা আরও বেড়ে যেত, কিন্তু সে জলাভূমি এখন 8-10 ফুট পর্যন্ত উঁচু করা হয়েছে। আবার এই মাটি আনা হয়েছে বঙ্গোপসাগর থেকে। বঙ্গোপসাগর থেকে আনা নতুন ভূমিতে উঠছে একের পর এক শিল্প কারখানা। বলা হচ্ছে চলতি বছরেই অধিকাংশ শিল্প কারখানা উৎপাদনে যাবে। বঙ্গবন্ধু শিল্পনগর থেকে কমল দে, সময় সংবাদ। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে দেশের উত্তরাঞ্চল, হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। বেলা বাড়লেও দেখা নেই সূর্যের। আরও 2-3 দিন শীত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। মাঘের শুরুতেই দেশজুড়ে শীতের দাপট। গত কয়েকদিন প্রতিদিনই তাপমাত্রা কমে উত্তরাঞ্চলে বেড়েছে শীত। হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু জনজীবন। বেলা বাড়লেও রংপুরে দেখা নেই সূর্যের। চারপাশ ঢাকা কুয়াশায়। কাজের জন্য বের হয়ে সবচেয়ে বিপাকে পড়ে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। শীতের কাপড় না থাকায় দুর্ভোগটাই একটু বেশি। এদিকে দুর্ঘটনা এড়াতে সকাল 10টা পেরিয়ে গেলেও মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট চালিয়ে। খুব বেশি গতকাল বেশি ছিল, আজকে মনে হয় একটু তার থেকে একটু কম লাগে। তারপরও ঠান্ডা, প্রচুর ঠান্ডা। রাস্তা কোচাক নিয়ে খুব কষ্ট করবার লাগছে। পেশাব পায়খানা করে, ধোয়া ধুই, ঠান্ডা লাগে, বাচ্চার ঘর মেডিকেল নিয়ে আসতে হয়। একদিকে করোনা, অন্যদিকে শীত জেঁকে বসায় বিপর্যস্ত জনজীবন। কাজে না যেতে বলে তো মকন সমস্যা, ঠান্ডা প্রচুর, শ্বাসকষ্ট, জ্বর, কাশ এটা বেশি দেখা যাচ্ছে এই ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডা উত্তরবঙ্গে। আরো 2-3 দিন শীতের তীব্রতা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জলীয় বাষ্পের পরিমাণটা বেশি হওয়ার কারণে এবং সেই সাথে সাথে বাতাসের যে প্রবাহটা, এই কারণেই মূলত ঠান্ডাটা লাগতেছে। এটা আরো 2-1 দিন হয়তো বা কন্টিনিউ করবে, তারপরে হয়তো বা তাপমাত্রা বাড়বে। রংপুরে গড় তাপমাত্রা থাকে 8-11 ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস বলছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া এবং দমকা হওয়ার কারণে শীতের অনুভূতি বেশি হচ্ছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। গোলাপের গ্রাম সাভারের বিরুলিয়া। গ্রামের পর গ্রাম গোলাপ সহ বর্ণিল ফুলের রাজ্য। বছরে ফুলের উৎপাদন শত কোটির উপরে, কিন্তু করোনায় সব কিছু ওলট পালট করে দিয়েছে। চাহিদা ও দাম কমের কারণে কোটি কোটি টাকার ক্ষতি হলেও সরকারি কোনো সহায়তা ফুল চাষীদের ভাগ্যে জোটেনি। তারপরও সামনের তিন মাসের কয়েকটি উৎসব ঘিরে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন তারা। ফুলের রাজ্য সাভারের বিরুলিয়া ইউনিয়ন, একসময়ের জঙ্গল আর পতিত জমির এলাকা সাদুল্লাপুর, শ্যামপুর, মোস্তাপাড়া, 20-25টি গ্রাম এখন গোলাপ গ্রাম। ফুলের প্রতি ভালোবাসা থেকেই 30 বছর আগে রাজধানীর মিরপুরের বাসিন্দা সাবেদ আলী বিরুলিয়ার সাদুল্লাপুরের পতিত জমি বর্গা নিয়ে ফুল চাষ শুরু করেন। শ্যামপুর এই এলাকার মধ্যে আমি চাষ শুরু করছি। চাষ শুরু করলে আমার দেখা দেখি বিভিন্ন আশেপাশের লোকজন তারাও এই কাজ শুরু করলো। 90 দশকের পর থেকে সাবেদ আলীর দেখানো পথে হাঁটতে শুরু করেন এলাকার কৃষক, বেকার যুবকেরা। এখানে এসে আমি অনেক ফুল দেখছি, এই ফুল আমি আর কখনো দেখি নাই। এটা উইন্টার সিজন, এই সিজনটা বেস্ট এই গোলাপ গ্রামে আসার জন্য। এখানে এসে মানে মনটাই খুব ভালো হয়ে গেছে। তবে করোনা মহামারীর কারণে 2020 সালে ব্যাপক ধস নামে ফুল বাণিজ্যে। চাষীদের অভিযোগ, মহান বিজয় দিবস উপলক্ষে তাদের বাগানে যে পরিমাণ ফুল উৎপাদিত হয়েছিল তার অর্ধেকেরও বেশি ফুল পানির দামেও বিক্রি করতে পারেননি। প্রত্যেক পিস ফুলের দাম থাকে প্রায় 7-8 টাকা পাইকারি, এখন সেই তুলনায় 2-1 টাকা একটাই করে পাইকারি শাহবাগে বিক্রি হয়েছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কয়েকটা উৎসব রয়েছে, এজন্য এখনই বাগান থেকে গোলাপ কেটে ফেলতে হবে। সরকার যদি আমাদের কোনো দিকে তাকায়, যদি কোনো অনুদানের ব্যবস্থা পাই, তাহলে হয়তো আমরা সামনে বাগানের জন্য আর কি একটা ভালো পদক্ষেপ পাবো। বিরুলিয়ার লাল মাটিতে প্রায় 2000 বিঘা জমিতে ফুল চাষ হয় আর প্রতি বিঘাতে বছরে আয় হয় 7-8 লাখ টাকা। সময় সংবাদ, সাভার। বাংলার সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এবং দেশীয় গ্লোব বায়োটেকের করোনা টিকা বঙ্গোভ্যাক্সের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রোটোকল জমা, অনুমোদন পেলেই মানব দেহে পরীক্ষামূলক প্রয়োগ। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।